নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার করে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর কি বলবো, মঙ্গলময় ঈশ্বরের কৃপায় যেন সকলে ভালোই থাকেন। তো সত্যি আজকে আমার মনটা মানে অতটা ভালো নয়, সেই জন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে আসছি না। কারণটা হচ্ছে মানে সব কিছু কথাই তো আপনাদের সাথে শেয়ার করি, মানে সুখ দুঃখ দুটোর সঙ্গী এখন আপনারা। কারণটা হচ্ছে সব কিছু জিনিসই যেখানে শেয়ার করি আর এটাই বাদ থাকবে কেন? তো দেখুন না, কিছুদিন আগে থেকেই বাপি বলছে যে খুকু, যখনই বলি যে বাপি তুমি আমাদের বাড়ি যাবে, তখনই বলে খুকু আমার চোখটা বড্ড ছ্যাপছ্যাপ করতে শুরু করেছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না। তো তখন আমি বলছি হ্যাঁ গো, চোখে দেখতে পাচ্ছ না, তাহলে চলো, তুমি তো দিশাই হসপিটালে তো দেখেছেন, আমি ভিডিওটা দিয়েও ছিলাম 4 মাস আগে, মাকে চোখ অপারেশান করিয়েছিলাম, মাকে ডাক্তার চোখ অপারেশানের কথা বলেছিল। তো সেই জন্য বললাম যে তাহলে তুমি ডাক্তারকে চোখ দেখানো লেখো, মানে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তো মা ওই টিকে হাজরার কাছে, মানে স্যার টিকে হাজরার কাছে দেখিয়েছিলেন, আর ওনার কাছেই চোখ অপারেশান হয়েছিল। তো তখন আমাকে বাপি বলছে আমাকে তো টিকে হাজরা 1 বছর আগে চোখ অপারেশান হতে বলেছিল। আমি বলছি তোমাকে 1 বছর আগে চোখে অপারেশান হতে বলেছিল? ওই তুমি আমাকে তো কিচ্ছুই বলোনি। মানে আপনি ভাবুন, আজকে আমার সত্যি মানে সারাটা দিন কি বলবো, আমার একই তো আপনাদেরকে আগের অনেক ভিডিওতেই বলেছি যে আজকে বাপি মায়ের আমি ছাড়া কেউ নেই। মানে দাদা মানে মারা যাওয়ার পর থেকে কি বলবো, আমরা যেহেতু এক ভাই এক বোন, মানে আমি এখন মায়ের মা বাপির মানে ছেলে মেয়ে দুটোই বলতে পারেন। তো ওই দুটো মানুষের জন্য কিন্তু আমার কি বলবো, সব সময় যেন ফোনে, যদি খুব সকাল সকাল যদি ফোনে কোনো রিং হয় আমার বুকটাকে ধরাস করে ওঠে। এই বুঝে আমার বাবা মায়ের কিছু হলো না? তো মানে প্রথমে একটা এমন কি বললে বিশ্বাস করবেন না, আপনারা কয়েকজন হয়তো যদি এটাকে কুসংস্কারও বলে থাকেন সেটাতেও আমার মানে কিছু হয়তো মনে করব না। কারণটা হচ্ছে অনেকেই দেখবেন কাক ডাকলে, যেটা আমি করি, মানে কাক ডাকলেই শুধু আমার মনে হয় যে আমার কি কোনো প্রিয়জন বিয়োগ হলো। যা দেখুন না, সেই তখন বাপি যখন আমাকে বলছে যে এরকম চোখে আমি দেখতে পাচ্ছি, তখন আমি বললাম বলেই তাই জানতে পারলাম। মানে তখন আমি পুরো প্রেসক্রিপশন দেখছি, 1 বছর আগে ডাক্তারবাবু পুরো লিখে দিয়েছে যে চোখ অপারেশান করতে হবে। বাপি বলছে আমি যে তাহলে তুমি আমাকে বলোনি, উনি বলছে কারণ আমি তো চোখে দেখতে পাচ্ছিলাম, তখন পর্যন্ত চোখে দেখতে পাচ্ছিলাম, তাহলে কী করতে অপারেশান হব। আর আমার এই একটুখানি ধান চাষ করবো, একটুখানি আলু চাষ করবো, কি বলতো মানে আমাদের তো নিজের বাপের বাড়ি তো নিজস্ব জমি জায়গা নেই, বাপি ওই পরের জমিতে মানে লিজ নিয়ে নিলে ভাগে নিয়ে চাষ করে। তো বাপি বলে যে চাষি মানে পড়াশোনা শিখে চাকরি পেয়ে হয়ে গেলে আজকে চাকরি হারাতে হয়েছে, চাকরি পাইনি, এখন তো আমাকে যদি না আমি চাষবাস একটু না করি তাহলে সারা বছর বাপি তো হার্টের পেশেন্ট। মানে আমি তো আর সবসময় সবটা হেল্প করতে পারি না, এবার আমাদেরও সংসার বড় হচ্ছে ক্রমশ, তা যতটা পারি ততটাই চেষ্টা করি বাপি মায়ের জন্য কিছু করতে। তো তার মাঝে দেখুন না, বাপি সেই বলছে তোমার মাও শুধু বলতো যে আমি একদম কিচ্ছু দেখতে পাচ্ছি না, এই কে দাঁড়িয়ে আছে সামনে, সব কিছু ঝাপসা লাগছে। তো আমি বললাম বাপি মার ওই কথাগুলো বলছে ঠিক আছে, কিন্তু মা তো কোনোদিন, মাকে তো ডাক্তারবাবু লিখে দেননি যে তুমি চোখটা অপারেশান করো, আর এখানে তো তুমি মানে তোমাকে তো লিখে দিয়েছে, তুমি পরিষ্কার মানে লিখে দেওয়ার পরও বলছো যে আমি চোখে দেখতে পাচ্ছি, আমি চোখ অপারেশান হবো না, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে বসে আছো। আর হঠাৎ করে সেই জন্য ছানিটা এমনই মানে পেকে গেছে যে অন্য একটা চোখ, মানে ডান চোখটাতে তো ওই জিনিসটা হয়েছে, মানে হঠাৎ করেই বাপি চোখে কিছু দেখতে পাচ্ছে না, মানে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি দিশা আই হসপিটালে নিয়ে যাওয়া মানে হলো, আর ডাক্তারবাবু তো মানে যা বললো সেটা শুনে কি বলবো, আমার সারাটা দিন জানেন তো মানে শুধু কান্না পাচ্ছে, আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ডাক্তারবাবু বলছেন যে প্রথমেই দেখে বলছেন যে আপনাকে তো 1 বছর আগে আমি চোখ অপারেশান হতে পেরেছি, আপনি এখনও পর্যন্ত চোখ অপারেশান হননি? তো তখন বলছি না, আমি চাষিবাসী মানুষ তো টাকা পয়সারও তো জোগাড় করতে হবে। তো এবার আমাদের আগের ভিডিওটাতেই ওই জন্য বলছিলাম যে বাপির এই ঘটনাটা শুনলাম তখন আমার মনটাও মানে কোন দিকে কী করব। কারণটা হচ্ছে মা বাপি দুজনকে একসাথে করানোর মতো সত্যি মানে সামর্থ্য আমার সত্যি নেই, একসাথে এতটুকুলো টাকা বার করার মতো। তো বাপির যে লিখেছিল ডাক্তার, সত্যিতেই এটা আমাকে কোনো দিন এইভাবে বলেও নি, জানিও না। আর তারপর আমি যখন বলছি তাহলে তুমি এখন কি হবে,
আমাদের তুই চলো দেখি। তো স্যার যে কথাটা বললো তো শুনে সত্যি আমারও মনটা খারাপ হয়ে গেল। ডাক্তার বলছেন যে আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না যে চোখ অপারেশনের পরেও আপনি দেখতে পাবেন কি না। মানে আমার মাথা রীতিমতো যেন কথাটা শুনে মাথা যেন বাজ ভেঙে পড়ার মতো। বাপিও তো মানে পুরো মানে একটু ভয়ও পেয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। তো যাই হোক, আমি তো মানে আমার মানে এক দাদাকে জিজ্ঞেস করলাম যে এরকম স্যার বলছেন তো কী হবে। বললো যে না, আসল কথা 1 বছর আগে তো এরকম অপারেশন করতে বলেছিল, তো উনি তো করাননি, সেহেতু এখন তাড়াতাড়ি অপারেশন করে নেওয়াটাই সব থেকে মানে ভালো কাজ হবে, কারণ ওনাকে একটু ভয় না দেখালে উনি তো আর অপারেশনটা হয়তো আরও পরে পিছিয়ে দিতে পারেন। এবার বাপিকে যেই বলেছে যে আপনি চোখে দেখতে পাবেন কি না অপারেশন করার পরেও, মানে ফেকও করার পরেও, সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না। আর তারপরেও উনি আবার বলছেন যে আমার তো বয়স হচ্ছে, তো আপনারা যদি মনে করেন অন্য ডাক্তারকে দিও আর আপনি এটা অপারেশন করতে পারেন, আমার কোনো অসুবিধে নেই। তো তখন বাড়িতে এসে বাপি বলছে যে তাহলে আমার এক কাকু ওই চুঁচুড়োয় মানে অরূপ বোস, ডক্টর অরূপ বোসকে দেখান, তো উনি খুবই ভালো ডাক্তার, অনেকেই হয়তো মানে নামও শুনে থাকবেন। তো অরূপ বাবুর কাছে তো মানে গেলাম, মানে একদম এমার্জেন্সি পুরো যাওয়া হলো। তো স্যার বললেন যে আপনি চোখটাকে কী করেছেন, আর যা অবস্থা করেছেন, তো এই 3-4 দিনের মধ্যে তো আপনার মানে ওই ছানিটা পুরো বাস্ট করবে। মানে কী বলবো আর, মানে কোনোটাই মানে কী এই যে কোন প্রবাদ বাক্য বলবো এখানে, আমার আর কোনো কিছু বলতেই ভালো লাগছে না জানেন তো। মানে এক ওখানে ওই ডাক্তার বললেন, আবার এখানে এই ডাক্তার বললেন, এইরকম। তো যাই হোক, তখন কাকু বলছে যে দেখুন চাষিবাসী মানুষ, চাষ করে খায়, মাথার উপর কেউ নেই, আর এই একটাই মেয়ে, মানে দিনান্তে এরকম এ হয়ে যায়, তো অপারেশন করলে উনি দেখতে পাবেন। তো তখন বললো যে হ্যাঁ দেখতে পাবেন না কেন, দেখতে পাবেন, তবে ইমিডিয়েট তাড়াতাড়ি অপারেশনটা করে নিতে হবে। তো যাই হোক, সেটা মানে ডেটটা আমরা নিয়েই নেব। তো এক মানে এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বাপি অপারেশন মানে হতে গেলে সব থেকে বড় কথা একটা জিনিস হচ্ছে যে যেটা আমার ভালো লাগলো, মানে আমরা একটু ওটি রুমে মানে দেখলাম যে নিচে যেখানে রিসেপশনেতে বসে থাকছে সবাই, সবাই কিন্তু মানে তার পেশেন্ট ওটিতে গেল, সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে আপনারা আপনাদের পেশেন্টের এবার অপারেশন শুরু হচ্ছে, আপনারা দেখুন। মানে ওখানে একদম এলইডি টিভিতে সঙ্গে সঙ্গে লাইভ কাস্ট করে দিচ্ছে। মানে এইটা সব থেকে ভালো যে লেন্স বসানো, তার কীভাবে কী করছে না করছে। তো নিশ্চয়ই বাপির বেলাতেও দেখতে পাবো, সেটা আপনাদের সাথে সবাইকেই শেয়ার করব। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, আর আমার মনটাও খুব খারাপ, ভালোও লাগছে না। তো সবাই আমার বাপির জন্য অবশ্যই প্রে করবেন যে আমার বাপির যেন অপারেশনটা সাকসেসফুল হয়, আর বাপি যেন আগের মতো আবার মানে দৃষ্টিশক্তি ফিরে পায়। তো চলুন, আজকের মতো কী বলবো, মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি যেন সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। চলুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।